Assalamualaikum, welcome to Lima's Kitchen. আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা যখন বাসায় পোলাও রান্না করি অনেক সময় এক্সট্রা থেকে যায়, আজকে সেটাই কিভাবে কাজে লাগাবেন দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আর তৈরি করাও কিন্তু সহজ আর খুব অল্প উপকরণ লাগবে। এটা আমার এক ধরনের ফাঁকিবাজি রেসিপি বলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি আগের রান্না করা এক বক্স পোলাও নিয়েছি, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা টমেটো নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা গাজর। আর চিকেনের পরিবর্তে এখানে আমি আজকে চিকেন বল ব্যবহার করব। তো সব কিছু কেটে রেখে দিয়েছি। আর দুটা পেঁয়াজ কুচি করেছি আর চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি রান্নার তেল প্রায় 5 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজের কুচিটা দিয়ে আমি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, একদম লালচে করতে হবে না। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন কেটে রাখা সেই কাঁচামরিচগুলো আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখেছি, রেখে আমি গাজর আর কাঁচামরিচটা একসাথে 2 মিনিট ভেজে নিব। গাজরটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, চিকেন বলটাও দিয়ে দিব। আর এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। এভাবে যদি আমরা বাসায় বানিয়ে দিই বাচ্চারা খুবই পছন্দ করবে। অনেক সময় চিকেন বাসায় না থাকলে মনে করি যে রাইস রান্না করা যাবে না। তো এখন এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা সবার লাস্টে দিয়েছি যেন এটার কালারটা নষ্ট না হয় আর ক্যাপসিকাম খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন সব কিছু আমি এক সাইড করে রেখে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি একটু ঝুরা ঝুরা করে ভেজে নিব। তো ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন সব সবজির সাথে একসাথে মিশিয়ে নিব। এখন এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, আদা রসুন কিছুই না। তো টমেটো কেচাপের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, 1/2 কাপ পরিমাণ হবে। দিয়ে আবারও একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন সেই আমি রান্না করে রাখা পোলাওটা সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর আমার ভেজিটেবলগুলোও কিন্তু দেখতে ভালো লাগছে, কালারগুলো চেঞ্জ হয়নি। এখন 5 মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর এ পর্যায়ে আমার রাইসটা কিন্তু হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে ভেজিটেবল ফ্রাইড রাইস। এভাবে আপনারাও বাসায় তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।